হাই গাইস, আমি অনি। আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে ঘরোয়া পদ্ধতিতে আমি একটা নতুন জিনিস বানাতে যাচ্ছি। তো সেটা কি জিনিস সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে না টেনে দেখতে হবে। তো তার আগে আমি রান্না করতে করতে যেহেতু ঘরে চলে এসেছি, আমার একটু রান্না বাকি আছে। তো রান্নাটা শেষ করেই আমি তোমাদের দেখাবো যে আজকে আমি ঘরে কি বানাতে চলেছি। তো চলো। তো বন্ধুরা, দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে রান্না করেছি পটল ভাজা, বেগুন ভাজা আর ডাল আছে। ডালটা তোমাদের দেখাই, এই যে ডাল ক্যামেরায় ওরকম দেখাচ্ছে কালারটা, কিন্তু ভালো হয়েছে। আর বাকি আছে চাটনি। চাটনিটা করতাম না যেহেতু দেখলাম টমেটোগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর গরম পড়েছে। তো ওর জন্য চাটনিটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে, আর তারপরে আমি তোমাদের দেখাবো যে আমি। তো বন্ধুরা দেখো, আমি ঘরে চলে এসেছি। তো তোমাদের আমি বলেই দিই যে আজকে আমি কি বানাবো। সো আজকে আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে কাজল বানিয়ে দেখাবো। সো তোমরা ভাবছো আমি কাজল কেন বানাচ্ছি। আমার চোখে অনেক অ্যালার্জি আছে, মানে আমি বাইরের কাজল মানে দোকানের কাজল পরলেই আমার চোখে অ্যালার্জি শুরু হয়ে যায়। পরি না তা নয়, আর আমি দোকানের কাজল পরলে অ্যালার্জি হয় মানে দোকানের কাজলটা যে খারাপ সেটাও আমি বলছি না, আসলে আমার তো প্রচুর অ্যালার্জি। ওর জন্য আমি চেষ্টা করি ঘরে যে কাজলটা বানাই সেটা পরার, ঘরে কাজল বানিয়ে পরার। তো সেটাই আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কাজল বানাতে হয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি কাজল বানানোর জন্য নিয়ে নিয়েছি মশাল তেল আর একটা প্লেট, আর আমার ঘরে ঠাকুরের যে মানে প্রদীপ দেওয়া হয় সেই প্রদীপ। আমার কাজল বানাতে গেলে এগুলো হলেই হয়ে যাবে। আর এটা আশা করছি তোমাদের সবার ঘরেই আছে, প্রতি হিন্দু ঘরেই এটা আছে। তো তোমরা বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারো। এই কাজলটা বিশেষ করে একটা বাচ্চার ক্ষেত্রে খুব উপকারী, খুব মানে এখন তো ডাক্তাররা বেবি হলেই মানে বলে যে কপালে কাজল দেওয়া যাবে না, গায়ে তেল দেওয়া যাবে না। তো এই কাজলটা তোমরা ইউজ করতে পারো, কোনো ক্ষতি হবে না। সো তো চলো, আমি কিভাবে এটা বানাই তোমরা দেখে নাও। তো দেখো, আমি এই তেলটা আমি প্রদীপে মানে পরিমাণ মতো ঢেলে নিলাম। মশাল তেলটা ইউজ করছি এর জন্য যে মশাল তেলটা মানে এখন তেলে তো সব ভেজাল, মানে মশাল তেলটা তবুও একটু ভালো, ওর জন্য আমি মশাল তেল ইউজ করছি, যাতে কালিটা মানে পরে চোখে দিলে চোখে কোনো ইনফেকশান বা কোনো মানে অ্যালার্জি টাইপের মানে কিছু না হয়, ওর জন্য আমি মশাল তেলটা ব্যবহার করছি। এরপরে আমি এই তেলটা প্লেটের গায়ে একটু সামান্য পরিমাণ মানে মাখি মানে মেখে নেবো আর কি, সামান্য পরিমাণ এরকম আমি মেখে নিচ্ছি। তোমরা ঠিক এভাবেই মেখে নেবে যদি কেউ বাড়িতে এরকমভাবে বানাতে চাও আমার মতো। তো দেখো, আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এই প্রদীপটার উপরে এই প্লেটটা আস্তে আস্তে এভাবে ঠিক এভাবে এরমভাবে উবুর করে দেব, দিলেই ওতে কালি পড়ে যাবে। তো দেখো, আমি প্লেটটা প্রদীপের উপরে উভোর করে দিয়েছি। তো আমি এবার ওয়েট করব 25 থেকে 30 মিনিট। তো 25 থেকে 30 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি 25 থেকে 30 মিনিট পরে ফিরে এলাম। তো আমি প্লেটটা এবার তোমাদের সামনে তুলছি। তো দেখো কি সুন্দর প্লেটের উপরে কালি পড়েছে। এবার এটা আমি ঠান্ডা জলে 5 মিনিটের জন্য চুবিয়ে রাখবো। তো আমি দেখো বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম, এতে 5 মিনিট চুবিয়ে রাখবো আর কি। তো দেখো, আমি 5 মিনিট চুবিয়ে রাখছি। তো দেখো, আমি প্লেটটা জল থেকে তুলে নিয়েছি। এবার আমি এই কালিগুলো কি করব, একটা চামচের সাহায্যে মানে এক জায়গায় করে নেব। দেখো কি সুন্দর উঠে আসছে প্লেটের উপর থেকে, এক জায়গায় করে নেব। তো দেখো, আমি এক জায়গায় করে নিয়েছি। এবার একটা ছোট্ট পাত্রে আমি এগুলোকে আর কি ঢেলে নেব।
দেখো আমার মানে আগে যখন আমি কালি করেছিলাম, মানে কিছুদিন আগে, আমি তো এটাই করি, তো আমি সেই পাত্রে ঢেলে নিচ্ছি যেটা আমি আগে কালি মানে করে রেখেছিলাম, যে ছোট্ট একটা কৌটো, তার মধ্যেই আমি ওগুলোকে ঢেলে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি সেই প্লেটের কালিগুলো কৌটোর মধ্যে ভরে নিয়েছি। এবার আমি যেটা করব, এই যে প্রদীপে তোমরা তেল দেখতে পাচ্ছ, মানে এর থেকে এক মানে অল্প পরিমাণ, মানে অল্প পরিমাণ তেল আমি এর সাথে মিশিয়ে দেব। তো দেখো আমার কাজল পুরো রেডি। তো আমি তেল দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিয়েছি। তো তেলটা কিন্তু পরিমাণ দিতে হবে, বেশি পড়ে গেলে কিন্তু কি হবে বলো তো, বেশি পড়ে গেলে ওটা মানে হালকা হয়ে যাবে, আর চোখে দেওয়ার সময় ওটা চারদিকে লেগে যেতে পারে ওর জন্য। আর দেখবে যে তেলটা দিয়ে তোমরা মেশাবে, সেই তেলটা যেন খাঁটি মশাল তেল হয়, না হলে কিন্তু চোখে দিলে কিন্তু জ্বালা করতে পারে। তোমাদের আগেই বলেছি, যত খাঁটি তেল হবে কাজলটা ততই ভালো হবে। আর হ্যাঁ, আমি কিন্তু ওটা 20-25 মিনিট রেখেছিলাম। তোমরা যদি বেশি কাজল পড়াতে চাও, ওটা কিন্তু 1 ঘন্টাও রাখতে পারো। আমি তো বেশিক্ষণ রাখতে পারিনি, ওর জন্য ওটা কম হয়েছে। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো। তো আমার কাজল তো রেডি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।